এখন রিপোর্ট স্ট্রিটে মহিলা মিছিল এসে আমরা এখানে জমায়েত হয়েছি। আচ্ছা কমরেড, সবাই জানেন যে এখন পরীক্ষা চলছে বলে মালিকের নিষেধাজ্ঞা আছে এবং আমরা দায়িত্বশীল সংগঠন বামপন্থী সংগঠনগুলো, আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি, অগ্রগামী মহিলা সমিতি এবং নিখিল বঙ্গ মহিলা সংঘ, এরা মিলে আজকে যে সন্দেশখালীর মহিলাদের ওপর যে নারকীয় বর্বরতম অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিলাম, যে লুটতরাজ চলছে তার বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিলাম, আজকে সমস্ত মহিলারা রাস্তায় নামছেন এবং গোটা রাজ্য জুড়ে তার মহিলারা রাস্তায় নামছেন, কারণ মহিলাদের ওপর যে বর্বরতম অত্যাচার হচ্ছে তৃণমূলের নেতৃত্বে, শাজাহান শিবু হাজরাদের নেতৃত্বে, উত্তম সরদারদের নেতৃত্বে পার্টি অফিসে নিয়ে গিয়ে যে অত্যাচার করছেন তার নিন্দার কোনো ভাষা নেই, আর তার একদম ধিক্কার। আর মুখ্যমন্ত্রী এখন দেখুন নবান্নে উনি প্রচার করেন বাংলা নিজের মেয়েকে চায়, আর তৃণমূল তৃণমূল আমার আপনার ঘরের মেয়ে বউকে চায়। এই কারণেই আমাদের মিছিল, আমাদের সংগ্রাম, আমাদের সংঘর্ষ তা জারি থাকবে। পরীক্ষা বলে আমরা এই
প্রতীকী পথ অবরোধ করলাম, কিন্তু পুলিশ প্রশাসন শুনে রাখুক, স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয়া শুনে রাখুন, যে শুরু হয়েছে সন্দেশখালী থেকে মহিলাদের নেতৃত্বে যে কাজ শুরু হয়েছে, যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে আমাদের বামপন্থীদের মহিলাদের নেতৃত্বে, সে লড়াই চলবে, সংগ্রাম জারি থাকবে, সংঘর্ষ জারি থাকবে। সবাইকে আজকের মিছিলে অংশগ্রহণ করবার জন্য চারটি বামপন্থী মহিলা সংগঠনের পক্ষ থেকেই, সকলের পক্ষ থেকে আমি আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। সবাই ঘরে ফিরে যাবেন, অঞ্চলে ফিরে গিয়ে নিজেদের লড়াই সংঘর্ষ জারি রাখবেন।